আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম, আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। আর এখন তো লকডাউনের সিজন, এখন তো আর খাওয়া দাওয়া করা ছাড়া আর কিছুই করে করার নাই। আর এখন স্কুল অবশ্য খুলেছে, বাচ্চাদের অনলাইনে পড়াশোনা চলতেছে। তো আজকে একটা রান্না করেছিলাম চিকেন উইংস, তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর নর্মালি তো আমরা চিকেন উইংসটা ফ্রাই করে খাই, তো এখানে আমি একটু আমার নিজের মতো করে রান্না করেছিলাম। তো জানি না আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখুন। এখানে আমি চিকেন উইংসের সাথে আদা রসুন আর করে যা যা মশলা আছে সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। আসলে রান্নাপাড়া সবসময় একরকম খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করলে ভালো লাগে। আর আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু মানে আলাদা করে রান্না করার জন্য, যেটা আর কি আমার মনে আসে, তো এটাকে একটু টুইস্ট করে ফেলি। মাঝে মাঝে ভালো হয়, আবার সবসময় যে খুব ভালো হয় এটাও না, মাঝে মাঝে একটু ফেল হয়, তারপরেও চেষ্টা করে যাই আর কি। আমার ভালো লাগে একটু নতুন নতুন রান্না করতে, বা কোনো রেসিপি দেখলে এটার সাথে আর একটু অন্য নিজের মতো করে বানিয়ে। আশা করি আপনারা সবাইও হয়তো এরকম করেন, যে একটু নিজের মতো করে করলে আসলে ভালো হয়। তো এখানে আমি সব মশলা দিয়ে আর দিয়ে দিলাম আর একটু সস, আমার কাছে ছিল নানডুজির পেরি পেরি সসটা, তো এই সসটা আমি দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। এখন আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে, আর এখানে হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্রাই মিক্স ছিল আমার ঘরে, তো এটা দিয়ে দিলাম। এটা নর্মালি আমি চিকেন উইংসটা একটা একটা করে মানে পাউডারের সাথে লাগিয়ে লাগিয়ে ফ্রাই করি, আর আজকে একসাথে দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু সময় রেখে, আর তারপরে আর কি তেলে ভেজে নিব। আর দেখতে থাকুন আপনারা তারপরে আমি কী করি। আসলে চিন্তা করলে দেখা যায় যে আইটেম কিন্তু একই, যে সবসময় সকালে উঠে রান্না করার জন্য চিকেন, মিট নাইলে মাছ এগুলাই রান্না বাড়া করা হয়। তো এর মধ্যে যদি মাঝে মাঝে একটু টুইস্ট করে খাওয়া যায় আর কি, তাহলে নিজেরও একটু রুচির পরিবর্তন আসে, বাচ্চাদেরও একটু ভালো লাগে, জন্য আর কি মাঝে মধ্যে চেষ্টা করি একটু মানে ডিফারেন্ট করে রান্না বাড়া করার জন্য, যখন আর কি আমার ভালো লাগে, সবসময় তো আর ভালো লাগে না। তো এখন আমি এই যে রেখেছিলাম একটু সময় রেখে দিয়েছিলাম, এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। আর এখন তো আসলে ইংল্যান্ডে এমন একটা পরিস্থিতি যে চাইলেও আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারছি না, না হলে তো মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টেও খাওয়া হতো, এর জন্য যেমন ভালো লাগে না, একঘেয়ে হয়ে যাচ্ছে লাইফস্টাইলটা। তো খাবার দাবার মধ্যে একটু পরিবর্তন আনলে মাঝে মাঝে মনে হয় আর কি করা, ঘরে বসে না খাওয়া দাওয়াই একটু ডিফারেন্ট করে খাওয়া যাক এরকম আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। চিকেন ফ্রাইটা তুলে এখন আমি কিছু কিউব করে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়েছি কিছু ফ্রোজেন ভেজিটেবল ছিল আমার কাছে, ফ্রোজেন ভেজিটেবলটা দিয়ে দিলাম। দিয়ে আমি ফ্রাইড চিকেনটা দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি। আর এখানে আমি ভেজিটেবলটা দিলাম যে এক ইয়েতে ভেজিটেবলও খাওয়া হয়ে যাবে চিকেনের সাথে একসাথে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস, এখানে 4 চামচে, 1 চামচ থেকে একটু বেশি হবে, 2 চামচের মতো হবে সয়া সস দিলাম। আর দিলাম একটু টমেটো কেচাপ, একটু চাইনিজ বা বানার জন্য আর কি, একটু কেচাপ টেচাপ দিয়ে তারপরে রান্না করে ফেললাম। এখন আমি দিয়ে দিলাম একটা প্রাণের হট অ্যান্ড স্পাইসি সস, তো এখানে আমি প্রায় 3 ধরনের সস ব্যবহার করেছি। আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটা মাখা মাখা গ্রেভি হয়ে গেছে। তো হয়ে গেল আমার এটা কী বলবো, চিকেন অ্যান্ড ভেজিটেবল ডিশ একটা। মশলা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর এই খাবারটা আসলে পোলাও বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে, পরোটার সাথে খেতে খুবই ভালো লেগেছিলো। আমার বাচ্চারাও অনেক এনজয় করেছে। খাওয়া দাওয়া শেষ হলো আমাদের লাঞ্চের চিকেন ভেজিটেবল, চিকেন উইংস অ্যান্ড ভেজিটেবল ডিশ। আমি এখন তো বানিয়ে ফেললাম, এখন নাম কী দিব বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি বিকালবেলা ইচ্ছে করলো কিছু একটা খাই,
তো এখন তো ইউটিউব খুললেই দেখি সবাই শুধু চাটনি ভর্তা এগুলো দেখাচ্ছে, তাহলে আমিও পিছিয়ে থাকবো কেন? আমিও ভাবলাম আম আছে যখন ঘরে তাহলে আম চাটনি করি, আর মাঝে মধ্যে খেতেও ইচ্ছা করে। তো বিকেলবেলা আম চাটনি করছিলাম, আমগুলা একটু শক্ত ছিল, অনেক একটু না অনেক শক্ত ছিল এই আমগুলা, মানে ইংলিশে আম এগুলা একটু মিষ্টি টক মিষ্টি এরকম থাকে, এত বেশি টক না, টক মিষ্টি এরকম থাকে আর কি, আর মানে অনেক শক্ত, যার কারণে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে সুন্দর হয়ে মানে ছোটো ছোটো করে হয়েছে, আর এখন আমি এগুলাকে মাখিয়ে নিব। আর এই তো কয়েকদিন আগে মিরাজ আবু হানিফ আমার দেওর আমাকে রেখে একা একা ওরা খেলো তিন ধরনের ভর্তা। তো আপনারা যদি দেখতে চান তাহলে মিরাজ আবু হানিফের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, তিন ধরনের ভর্তার রেসিপি খেয়েছেন। তো আমিও পিছিয়ে থাকবো কেন, আমি ভাবলাম আমার ঘরে যখন আম আছে তাইলে আমিও খেয়ে ফেলি, যে এই বাবা সেই কাজ। এখানে আমি আম চাটনির জন্য রসুন আর কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি, চাইলে আপনারা লাল মরিচও দিতে পারেন, লাল মরিচ জাল বা লবণীগুলো তো সবসময় যার যার আন্দাজ অনুযায়ী। আর এরকম আম চাটনি হলে আমার মেয়েরা খায়, ওরা পছন্দ করে, মানে একটু ইংলিশ আম যেটা এত বেশি টক না এই আমটা ওরা পছন্দ করে আর কি খেতে, আমার শাশুড়িও পছন্দ করেন, তো এর জন্য কররা আর কি। হ্যাঁ, এখানে আমি মাখিয়ে রেখেছি, আর আম চাটনির মধ্যেও আমি একটা টুইস্ট করেছি, আপনারা আমার সাথে থাকুন তাহলে দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটা পছন্দ করতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইকটা দিবেন প্লিজ। একটা মজাদার আম চাটনি হয়ে গেল, আর এই যে বলেছিলাম টুইস্ট, এই দেখেন আমার আম চাটনির টুইস্টটা, কারণ এটা তো এত বেশি টক না, টক মিষ্টি আম, তো যার কারণে আমার কাছে এটা তেমন একটা ভালো লাগে নাই, মানে এত টক লাগে নাই, টক খাবো তাইলে তো ভালো করে খাবো, এর জন্য আমি এখানে একটু তেঁতুল দিয়ে দিলাম। আসলে আগে স্কুল লাইফের সময় অনেক বেশি মানে এরকম চাটনি বা টেঙ্গা বড়ই আম এগুলো অনেক বেশি খেতে পারতাম জলপাই, এখন খেতে পারি কিন্তু মানে আগের মতো তো খেতে পারি না। আগে স্কুলে গেলেই এই যে যারা দেশে জানে মানে আপনারা চিনবেন, এটা বার্মিজ আচার বলে একটা ছিল, বড়ইয়ের আচার, ভিতরে মরিচের গুঁড়া এরকম থাকতো। তো স্কুলে যাওয়ার পরেই মানে আমরা সব ফ্রেন্ডরা কিনে নিতাম এগুলো আর বসে বসে আমরা খেতাম আর কি, এত বেশি খেতে পারতাম। আর এরকম যদি মানে চাটনি বা আচার এগুলো সবাই একসাথে বসে বসে গল্প করতে করতে খেতে কিন্তু আসলে বেশি ভালো লাগে একা একা খাওয়ার চেয়ে, কিন্তু এখন তো আর কিছু করার নাই, আর মানে এখন তো আর একা একা খাওয়ার দিন চলে আসছে, একা খেতেই হবে। আর আমার মেয়েরাও যখন পছন্দ করে এর জন্য ভাবলাম করি। আর এখানে আমার দুই রকমের চাটনি আমের ভর্তা, একটা তেঁতুল দিয়ে আর একটা তেঁতুল ছাড়া, তো তেঁতুল দিয়ে কিন্তু মজাই হয়েছিল, অনেক বেশি টক হয়েছিল আর ভালো লাগেছিল খেতে। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আপনারা যেই যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল দোয়া, আমার জন্য দোয়া করবেন, সেফ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।